বন্ধুরা তো দেখেন সিপি কন্ট্রিবিউটর, এখানে অ্যাকাউন্ট করলাম, মেল আইডি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর কিছু টার্ম এন্ড কন্ডিশন শো করতেছে। আমি এখানে আসবো, এখানে আপনার বায়োডাটা চালিয়ে যেতে পারেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, এখানে আপনার আদার্স ডিটেলস, লোকেশন আপনি কোথায় সেটা দিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশি, সো আপনি একটু বাংলাদেশ দিতে পারেন। আমি একটু দেখে নিচ্ছি, অনেক কিছু আছে, যেহেতু একটু সময় নিচ্ছি, আমি একটু পাসওয়ার্ডটা ঘুরে নিচ্ছি। চেষ্টা করবো আপনাদের আজকে আমার বিগত ভিডিও যারা দেখছেন তারা হয়তো এতটা ক্লিয়ার না বুঝেন নাই, বাট আমি এখানে আপনাদের ক্লিয়ার দেখানোর জন্য আজকের ভিডিওটা দিয়ে। বাংলাদেশ যদি নাও থাকে সমস্যা নাই, আমি একটু চেক করতেছিলাম, এখানে কাজটা এখানে দেখবো। এই যে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ ইংলিশ, এখানে আপনি চাইলে এগুলো সব আপনি দিয়ে দিবেন। আপনার বিগত 27 স্টক দিয়ে থাকে, 27 স্টক, আই স্টক দিয়ে থাকে, আই স্টকের, তারপর সোশ্যাল মিডিয়ার যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে দিবেন আপনারা। আর টুইটার থাকলে টুইটার দিবেন, পিন্টারেস্ট থাকলে পিন্টারেস্ট দিবেন, ড্রিবল থাকলে ড্রিবল, আমি এগুলো সব দিয়ে দিলাম। সাকসেসফুল ফেসবুক, নেক্সট দেন স্ট্যাট আপলোড, তো কংগ্রাচুলেশন, ইউ আর অলরেডি আপডেট, তো রিমাইন্ড ইউ আর রেডি টু আন্ডারস্ট্যান্ড দি ইনফরমেশন হ্যান্ড বুক। তো এখানে দেখেন, এখানে যে অপশন গুলো অলরেডি আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে, এখানে দেখেন আপলোড অপশন বলতে সবকিছু, আপনার কিছু টার্ম এন্ড কন্ডিশন, ইওর আইডি ভেরিফিকেশন করতে বলতেছে। তো আপনারা যারা আইডি ভেরিফিকেশন করেন নাই বা তারা আইডি ভেরিফিকেশন করে নিতে পারেন, তাহলে এখানে ক্লিক করবেন। আমি আইডি ভেরিফিকেশন আমি আপনাদের দেখানোর জন্য সেই অ্যাকাউন্টটা করলাম, তো এখানে দেখেন আপলোড অপশনে আমি দেখাই দিব আজকে। আর আপলোড দেখেন আই এম রেডি, 20টা ফাইল আপলোড করতে হবে। আপনারা একটু ফাইলটা পড়ে নিন, ভেক্টর ফাইল, ইপিএস ফাইল, জেপিজি ফাইল, ইপিএস এন্ড জেপিজি ফাইল দিতে হবে এখানে। তারপর হলো আপনার এখানে অবশ্যই 8 জিবি কালার হতে হবে, প্রিভিয়াস 2000 পিক্সেল এন্ড 8000 পিক্সেল, সে যেহেতু এখানে প্রিভিয়াস প্রিভিউ থাকতে হবে। আই এম ক্যান রেডি, এখানে পিএইচডি ফাইল দিলে পিএইচডি ফাইলের ফরম্যাট দিতে হবে। তো আমরা পিএইচডি দিব না, আমি আপনার ইপিএস ফাইল, যেহেতু আমি 27 স্টকের ফাইল যেভাবে দিই সেভাবে আমি এখানেও দেখাবো আপনাকে। তো দেখেন আমরা একটা ফাইল সাজালাম কি করে সেটা আমি একটু একটা দেখাই। দেখেন এখানে একটা ফাইল পেজ নিচ্ছি, পেজটা আমি যদি দেখা দিই, দেখা এখানে দেখেন 2000x2000 সাইজ, এই যে এখানে একটু খেয়াল করেন 2000x2000, এখানে 2000x2000 সাইজ, এখানে দেখেন সাইজটা হলো 8 জিবি। যখন আমরা পেজ নিব, নিউ পেজ, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, নিউ পেজ নেওয়ার সময় এখানে সবকিছু শো করবে। তো দেখেন এখানে CMYK থাকলে CMYK, এখানে আপনারা দেখেন CMYK, আমি এখানে 8 জিবি করে নেবেন। নেওয়ার পর এখানে পেজ সাইজ সবগুলো ঠিক করে দিবেন, 2000x2000 দেওয়ার পর এখানে জাস্ট ওকে করবেন, এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আমরা এই 2000x2000 একটা পেজ বা এখান থেকে আপনি নেওয়ার পর এখানেও কার্সারটা চেঞ্জ করে এখানে কম বেশি করতে পারবেন, এখানে যে চাপ দেওয়ার পর চলে আসবে। তো আমার এই ধরনের একটা পেজ নেওয়া শেষ, আমি এটাকে আমি জাস্ট এই পেজের উপরে যেটা করছি এখানে সবকিছু আমি আর্টবোর্ড করে নিচ্ছি। আর্টবোর্ড করে নেওয়ার ভিতরেই সবকিছুর ভিতরে ফাইলটা দেখবেন, এক্সট্রা কোনো ফাইল যেন না থাকে। তো এখানে আসার পর আমরা এখন যেটা করবো, দেখেন এখানে এই অপশনটা আপনার যখন এই ফাইলটা থাকবে তখন এখানে ভেঙে নেবেন, কোনো একটা ফাইল বা ট্যাগ টেক থাকে এরকম করবেন না। এখানে যাওয়ার পর আপনার ক্রিয়েট আউট আউটলাইন, এখানে আউটলাইন দেওয়ার পর এই ফাইলে চলে আসবে, এখানে কন্ট্রোল অল্টার এস টাপ দিব, এখানে ইপিএস ফাইল থাকবে, এখানে ইউএস আর্টবোর্ড, আর্টবোর্ডের ভিতরে দিলে দিতে পারেন, এটা দরকার নাই। এখানে যাওয়ার পর দেখেন 14 ফাইল, যেহেতু 14 নম্বর, তো আমি এখানে থাকবে জাস্ট আমি এখানে সেভ, অলরেডি আমার 14 ফাইলটা আছে সেটাই আমি দিচ্ছি। তারপর এখানে ইএস ফাইল, এখানে মিনিমাম ফাইলটা এই ধরনের 20টা ফাইল অলরেডি নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখাবো বলে এখানে 20টা ফাইল অলরেডি রেডি করে রাখছি যেন আপনাদের প্রবলেম না হয়। আমি আমার সিপিকের ফাইল এখানে আমার ছয় দেখেন, এই যে ফাইলগুলো, এবং আরেকটা জিনিস বলে রাখি, দেখেন নাম দুটারই সেম আছে, হ্যাঁ সেম রাখতে হবে। আমি যদি ফাইলটা একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, দেখেন অলরেডি কিন্তু 20টা ফাইল হয়ে যাচ্ছে, এইগুলো ফাইল এক্সট্রা, তাহলে আমি দিতে পারি নেওয়া পারি। তো আমি এই 20টা ফাইলটাই আজকে আপনাকে দিয়ে দেখাবো। তো দেখেন এই 20টা ফাইল আমি সিলেক্ট করলাম, জাস্ট 20টা ফাইল, এই যে দেখেন এখানে জেপিডি এবং আমি নাম, দুটার নাম হুবহু সেম আছে, সিমিলার,
যদি নাম না থাকে আপনি রাইট বাটনটা এইভাবে চেঞ্জ করে আপনি আমি লেখাই দিচ্ছি এইভাবে চেঞ্জ করবেন আপনারা রিনেম করে কপি করবেন অপোজিট সাইডে এখানে রিনেম করে পেস্ট করে দিবেন তাহলে সেটা হয়ে যাবে বিশটা ফাইল অলরেডি আমার এখানে আপলোড করা করবে এখন ওপেন আমি চাপ দিব তো দেখবো এখন এখানে চলে আসবো আমরা আর এই ফাইলগুলো অবশ্যই একটা ইউনিক ফাইল দেওয়ার চেষ্টা করবেন আপনারা যেন ফাইলের কোনো প্রবলেম না থাকে এবং ইউনিক ফাইল দিলে কি হবে যেন আপনার ডিজাইনটা অবশ্যই সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন কারণ এই কাজগুলোতে অবশ্যই আপনার সুন্দর ডিজাইন না হলে আপনার অ্যাপ্রুভ হতে চায় না অ্যাপ্রুভ না হলে বুঝতে পারতেছেন এখানে আর্নিং না হওয়ার সম্ভাবনাই বেশি তো চেষ্টা করবেন সবাই আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দিব তাহলে আপনার সেভের লিঙ্ক দিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন দেখেন আমি কিন্তু 20টা ফাইল দিচ্ছি 20টা ফাইল এবং ইমেজ সহকারে অলরেডি লোডিং দেখাচ্ছে তো আমরা লোডিং হোক আমি লোডিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করব যেহেতু 20টা ফাইল একসাথে আপলোড দিচ্ছি তো 20টা ফাইল অনেক সময় নেবে তো আমরা 20টা ফাইল রেডি হওয়ার পর পরের স্টেপটা দেখাবো আর এই সঙ্গে একটু কথা বলে রাখি বন্ধুরা যারা নামাজ পড়েন নাই আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই তারা নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা কারণ আমাদের মরার পরে সবথেকে আগে হিসাব দিতে হবে নামাজের তো আমরা যতই ডিজাইনার হই যেই যে অবস্থায় থাকি না কেন আমরা সবাই নামাজ কোনোভাবেই ছাড়বো না যে কোনো হালতেই আমরা চেষ্টা করবো নামাজকে প্রায়োরিটি দিব এবং নামাজ পড়লে আমাদের লাইফের সব কিছু ইজি হয়ে যাবে বন্ধুরা তো আমার জায়গা থেকে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে আমাদের আমাকে যারা ফলো করেন বা আমার ডিজাইনগুলো যারা দেখতেছেন তাদেরকে আমি এইটুকু রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে বেশি বেশি এক্সপেক্ট করবেন এবং নামাজ পড়বেন বন্ধুরা তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে এগুলো হয়তো অনেক সময় নিচ্ছে তো আমি একটু স্টপ করে রাখতেছি ভিডিওটা পুরোটা আপলোড হোক এরপরে আমি স্টেপটা কি কিভাবে হবে সেটা আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আর এছাড়াও চাইলে আপনারা বিভিন্ন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারেন যেমন হচ্ছে ফাইবার এছাড়াও আমার বিভিন্ন টিউটোরিয়াল অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো ভিডিও দেখতে পারেন অনেক ধরনের ভিডিও আমি দিয়ে রাখছি আপনাদের জন্য আর যদি এখানে কোনো ফাইল প্রয়োজন হয় ধরেন একটা ফাইল চাচ্ছেন সেক্ষেত্রে আমার কমেন্ট করে জানান যে আপনারা ধরেন একটা 2000 পেজের ফাইল চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন ফাইলটা অনেকগুলো অলরেডি আপলোড হচ্ছে এখানে দেখেন দুইটা কিন্তু এই ধরনের ডিলিট করলে ডিলিট হয়ে যাবে দেখেন যেটা আমার জেপিজি ফাইল সেটা শো করতেছে ইপিএস ফাইল দিয়ে শো করতেছে না এইভাবে দেখাবে বাট ওর রেজুলেশন সবকিছু দেখাচ্ছে হ্যাঁ এমবি কত এমবি ইউজ করছে সেটা দেখাচ্ছে অলরেডি আর কয়েকটা ফাইল আছে তাহলে এটা আপলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে অলমোস্ট আমার 20টা ফাইল এখানে আপলোড হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ইম্পোর্ট আমি জাস্ট 20টা ফাইল আপলোড করার পর এখানে ইম্পোর্টে চাপ দিব দেখছেন এর আপলোড 20টা ফাইল এখানে ইম্পোর্ট করার কথা বলছে সেম ভাবে এখানে আমরা আপলোড ইওর মোর ডিটেইলস এখানে 20টা ফাইলের কথা বলছে এখন আমরা এটাকে একটু ইম্পোর্ট করে নিব দেখব আবার দেখেন এখানে আসার পর দেখেন আমার কিভাবে শো করতেছে 20টা ফাইল কিন্তু অলরেডি শো করছে এখানে এবং সবকিছু দেখেন এই অবস্থা দেখাচ্ছে এখানে দেখেন টোটাল ফাইল কিন্তু 20 চাইবে সিলেকশন করব এবং 20টা ফাইল এখন আমার যে কাজটা হলো সবগুলো আমার নাম সিলেকশন করে দিতে হবে ফাইলগুলো তো আমার যে নাম আমি এই নামটা এখান থেকে নিয়ে নিব আপনি যে আপনার মতো করে যে নাম সেটা আপনি দিতে পারেন তো আমি এটা দিলাম যাওয়ার পর আমি মিনিমাম 5টা ট্যাগ অ্যাড করব বেশি প্রথম প্রথম এর বেশি ট্যাগ অ্যাড করব না কারণ লোগো আমি চাইলে এটাকে লোই লোগো লোগো আমি এটাকে কপি করে নিব তাহলে আমার নেক্সট তাহলে দিতে সুবিধা হবে লোগো আমি এটাকে আমি জাস্ট দেখেন একটা ফাইলকে রেখে আমি কয়েকটা মিনিমাম 5টা দিয়ে দেবো দেখেন 5টা অলরেডি হয়ে গেছে সেম ভাবে আমি এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন রিলেটেড থাকলে আপনার সার্চ পেতে সুবিধা হবে এবং যেমন হচ্ছে আমি
আচ্ছা এখান থেকে কয়েকটা মিটও দিয়ে দিচ্ছি, ট্যাগগুলো অবশ্যই দিবেন আপনারা। পাঁচটার বেশি ট্যাগ দিলে আপনার ওর ফর্ম বেশি প্রথম প্রথম বেশি দেওয়ার দরকার নাই, তাহলে অনেক সময় কাজ পেতে সুবিধা, অ্যাকাউন্ট অনেক সময় নিবে, নাহলে দেখা যায় অনেক সময় প্রবলেম করতে পারে। বা এই সেম নাম লেখা আপনি একটা কাজ করতে পারেন, যেমন হচ্ছে আপনি এখানে ফ্রি কন্ট্রিবিউটরে চলে আসবেন, আসার পর আপনি ফ্রি পিকে আসবেন, দিচ্ছি এখানে একটু মিশিং আছে, ঢুকবো, হ্যাঁ দেখবো ওই নাম দিয়ে আমাদের এর আগে কোনো কিছু আছে কিনা এখানে। নাম দিয়ে কোনো লোগোই নাই এখানে, চেষ্টা করবেন এখানে যেটা আছে সেটার আচ্ছা এইখানে এই লোগো নামে কোনো কিছু নাই এখানে, চেষ্টা করবেন আপনারা এখানে যেটা হচ্ছে এইভাবে থাকলে যেটা সুবিধা হবে কি আপনার এই রিলেটেড কিছু থাকলে ওখান থেকে নামটা নিয়ে আপনি, আমি জাস্ট এই লেখাটা এখানে দিয়ে দিচ্ছি লোগো, আমি নামটা দিলাম এখানে পাঁচটা, আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ধরো পাঁচটা দিতে বলছেন পাঁচটাই দিব, দেখবো সবগুলো ঠিক আছে কিনা, পাঁচটা পাঁচটা সব ওকে। এখন আমাদের এটা দেখেন এইখানে যে নামটা সেই নামটা আমরা একটু দেখে নেবো এখানে আছে কিনা, আমরা একটু সার্চ দিয়ে দেখে নিচ্ছি যে আসলে এখানে আছে নাকি ওই রিলেটেড কোনো, আমাদের ওই নামটা আমরা একটু দেখে নিব, আমরা এখানে একটু দেখবো যে এই রিলেটেড দেখেন অনেকগুলো অলরেডি অনেকে অনেক ফাইল দিয়ে রাখছে এখানে, দেখেন তো দেখি আমাদের ফাইলটা এখানে আপলোড নেয় নাকি, তার জন্য আমরা যেটা করবো দেখবো এটা কি নামে দেখেন লো ফার্ম ভেক্টর, আমি এই নামটা দিতে পারি, আমি এই নামটাই দিয়ে দিলাম এখানে, আমার ওই রিলেটেড সবগুলোই এটা শেষ, এখন আমরা এখানে দিলাম দেখেন এ রিলেটেড কয়েকটা ট্যাগ আমরা দিয়ে দিব, অলরেডি পাঁচটাই থাক, পাঁচটা হয়ে গেলে আর এক্সট্রা দেওয়ার দরকার নাই, গেল আমরা এখানেও কয়েকটা ট্যাগ দিয়ে দিব, যত ট্যাগ দিবেন তত আপনার সার্চে আগে আসবে, এটা আমি আবারও বলে দিচ্ছি, বাট আমি প্রথম প্রথম পাঁচটার বেশি দিচ্ছি না, কারণ অনেক সময় প্রবলেম করলে এখান থেকে করতে পারে, বেশি নাহলে হবে না কোনো প্রবলেম,
সময় নিচ্ছে, আমরা একটু স্লো মোশনে করলো, আমি চাচ্ছি আপনাদেরকে পরিপূর্ণ ভাবে জিপটা ফাইলে আপলোড করে দেখাবো। সময় নিচ্ছে, আমরা তাহলে আমরা এটা দেখবো। আর একটা আছে হয়ে গেছে, এটা হলো ডায়মন্ড। আর ডায়মন্ড লোগো রিলেটেড আমি একটু দেখে নিব। দেখি এখানে ডায়মন্ড রিলেটেড অনেক এতে দেখবো, আর কি নাম দিয়েছে ডায়মন্ড রিলেটেড। তো দেখেন ডায়মন্ড প্রিমিয়াম গোল্ড লোগো ফ্যাক্টর, আমি এটা প্রিমিয়াম না দিয়ে যাচ্ছি, আমি এখানে এটা নিব। আমি ডায়মন্ড আমার সাইডে চলে আসবো, এইটুকু দিলাম। ডায়মন্ড লোগো মেশানো দিচ্ছি, অলরেডি এটা দেওয়া শেষ। আমি পরে ডায়মন্ড লোগোটা অ্যাড দিয়ে দিব। ওকে, আমি আস্তে হয়ে গেছে, একগুলো অবশ্যই দিবেন আপনারা। বন্ধুরা অলমোস্ট শেষ, আমি জাস্ট এখন এক দেওয়া শেষ, আমি শুধু এখন উপরের টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন অলমোস্ট আমি সেভ দিব সবগুলো। বিশটা ফাইলে এভাবে সেভ দিয়ে নিব। আমরা এটি রিলোড দিয়ে নিব। তো আমরা এখন ফাইলটা দেখব, সবগুলো ফাইল, এই দুটো ফাইল এখন রেডি হয় নাই, এই যেটা এবং এটা। এখানে দেখেন বাকিগুলো কিন্তু ঠিক দেখাচ্ছে, যেগুলো সেগুলো হয়ে গেছে। এই ফাইলটা ডায়মন্ড, এই ফাইলটা ফাইল ফাইন নট ম্যাচ, তো আমরা এই ফাইলটা আরেকবার চেক করবো। তো বন্ধুরা দেখেন আমার যখন 20টা ফাইল আপলোড হয়ে যাবে, তখন দেখেন আপনার এই ধরনের একটা কার্সর চলে আসবে। আমার 21টা ফাইল আছে, তার মধ্যে 20টা ফাইল অলরেডি অ্যাড করব। দেখেন অলরেডি এখানে যে শো করতেছে সবগুলো ওকে ওকে দেখাচ্ছে, সাইডে একটু খেয়াল করবেন। তো এখন আমার জাস্ট অলরেডি 20টা ফাইল এখানে আমি সিলেকশন করে দিব। দেখেন 20টা ফাইল অলরেডি সিলেক্ট। এখন আমি এখানে ইনপুট করার শেষ, এখন আমি চাইলে এটাকে সেন্ড রিভিউ করলে রিভিউ চলে যাবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন আমার 21টা ফাইল হয়ে গেছে জন্য নিচ্ছে না, তো আমি একটা ফাইল ডিলিট করে দিব। প্রথমে যে ফাইলটা আমার 21টা ফাইল হয়ে গেছে, তো আমি 21টা ফাইল দিব না, আমি 20টা ফাইল অ্যাড করব। আমি এটাকে আবার একটু রিলোড দিয়ে নিব, কারণ ও 20টা ফাইল পাচ্ছে কিনা সেটাও দেখবে যে আসলে 20টা ফাইল হচ্ছে কিনা। এখন অলরেডি এখন 20টা ফাইল হয়ে গেছে, আর এখানে আমার এখন সেন্ড রিভিউ এর অপশন চলে আসছে। তো আমরা এখন 20টা ফাইল সিলেকশন করে দিব। দেখেন
অলরেডি ভিস্টা ফাইল রেডি, ইরোর খোলে, ইরোর সবকিছু অলমোস্ট এখানে ডান, সবকিছু ওকে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা কিছু না এখন জাস্ট সেন্ড টু রিভিউ সিলেকশন করে দিছি এইভাবে। আমরা সেন্ড টু রিভিউ অপশন এখানে দেখেন সেন্ড করে ফেলছি আর শো করতেছে না। তো আমরা একটু দেখেন আমি যদি ড্যাশবোর্ডে আসি আমাদের রিভিউ অপশনে আসি, এখনো শো করে না, এটা একটু সময় নিচ্ছে, আমরা একটু সময় দিব। এই সময়টা হওয়ার পর অটো দেখেন এখানে বলছে আপলোড 20টা ফাইল, ফর্ম 20টা ফাইল আপলোড করতে অ্যাপ্রুভ ইওর ক্রিয়েট, এখন হওয়ার পর এটা রিভিউতে চলে আসবে, যদি রিজেক্ট হয় রিজেক্টে চলে আসবে, পাবলিশ হলে পাবলিশে শো করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা বন্ধুরা, যারা এখানে আপনার আপলোড করতে সমস্যা ছিল তাদের জন্য আজকের ভিডিওটা দেখানো। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে। এরপর যদি বলে এখানে কি কত আর্নিং হয়েছে আর কিছু দেখানোর জন্য, তো সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা যেটা দেখাতে চাচ্ছি এখানে আপনাদের আপলোড করার অপশনটা আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি বলেন আর্নিং এর ব্যাপারটা সেটা আমি অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কি জানার থাকলে অবশ্যই জানাবেন। এই তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আর এটা অবশ্যই রিভিউতে চলে আসবে। হ্যাঁ, তো ওয়েট করলে আমরা হয়তো একটু ওয়েট করলে এটা রিভিউতে দিয়ে দিবে, আন্ডার রিভিউতে আছে, এখানে রিভিউ কিছুক্ষণ সময় নিবে। ফিউ ডে বলতেছে ইউ কুড নট রিমাইন্ড দিস স্টেজ অফ ফিউ ডে, তো একটু ওয়েট করতে হবে, এটা ওয়েট করার পর এটা অটো চলে আসবে। তো ভালো থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।